দেশবিরোধীরা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নীল নকশা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, চলমান রাজনৈতিক সংকটের সমাধান না হলে বিলীন হতে পারে বাংলাদেশের অস্তিত্ব, আর সরকার পতন ও জাতীয় নির্বাচনের দাবিতে বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতির কথা আবারও জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা বিকৃতিই করবে, এই নেতৃবর্গকে যদি অপবাদ দিয়ে উৎসাহ দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা যায়, বাংলাদেশকে যে একটা আধিপত্যবাদের কবলে ফেলার যে নীল নকশা রয়েছে সেটা তাদের সফল হবে। জিয়া রহমান সাহেবের সম্পর্কে যখন কটু কথা বলেন তখন তো ভাই আপনাদেরকে কিছু কথা শুনতে হবে, ইট মারলে পাটকেলটি খাওয়ার জন্য তৈরি থাকতেই হবে।